রাতে ঘুম ধরেছে হে মোরা আশার আগে কাটে ঘুম ধরেছে হে মোরা আশার আগে কাটে ঘুম ধরেছে হে মোরা আশার আগে কিজ করি হা ভেবি না যে পাই কিজ করি হা ভেবি না যে পাই আশার আগে কোম্পানি কাটে ঘুম ধরেছে হে মোরা আশার আগে কাটে ঘুম ধরেছে হে মোরা আশার আগে কাটে ঘুম ধরেছে হে মোরা না দিদি গো আমার এই এত বড় সর্বনাশটা কে করতে পারে এত বড় সর্বনাশটা কে করতে পারে আমার কত সাদের কোম্পানিটা পুরো ব্যান করে দিল কার শনির দশা পড়লো কার শনির দশা পড়লো দিদি গো চা যায় না কাঠগুলোর দিকে চেয়ে রাখো ঘুম ধরে গেছে পোড়া ধরে গেছে আর ওই দিকে চেয়ে দাও ওই যে লোহাগুলো আছে ভালো আছে সব জং ধরে গেছে কাউ কাউ করছে একটা দাও আমি দিতে পারি না সে নিতে পারে না দিদি এই দিকে চেয়ে দাও কত সাদের একটা চিড়েমুড়কি দোকান খুলেছি খরিদ্দার প্রচুর হবে না আসবে না খরিদ্দার এলো না হু করছে সব হু করছে তবে আজকে যদি ধরতে পেরেছি এই বাঁশ দিয়ে মাথা একবারে ফাটিয়ে দেবো আরে আমি যে বড় আমার করেছে ইন্দ্রজাল আমি যে বড় এই ঘটনার মূল একজন হতে পারে কে আর যদি আজ ধরতে পেরেছি মাথা একবার ফাটিয়ে দেবো আসু সেই সারা ধরতে পারলে যে সর্বনাশের মূল তার আমি নেড়া করে ছেড়ে দেবো কোপ কামিয়ে দেবো নাপি পাটুলি আর আমি হলে ব্রাহ্মণ আচ্ছা এই তিনজনের ব্যবসার ক্ষতি করার মূলে কে জানে কে হ্যাঁ সেই সুয়ারের নাতি কে হ্যাঁ ভাই তোদের কি জানিস আমার কোরা ফর্দ নষ্ট হয়ে যাচ্ছে কি অন্তত আটটা দশটা ফর্দ করে রেখেছি জানি এরা এই এই এক সপ্তাহের মধ্যে দু তিনটে হটবে আচ্ছা তবে সারা মাসকে মাস হটে যাচ্ছে মোটে সব হটতেছে না হটতেছে না সারা কোরা ফর্দ ছেড়ে ফেলে দিতে হচ্ছে হ্যাঁ আমারও থেউরি করা বন্ধ হচ্ছে তাহলে আমাদের ব্যবসার ক্ষতি করতে থাকে কে আমি বুঝতে পেরেছি কে হতে পারে হ্যাঁ বলো আমাদের ব্যবসা ক্ষতি করতেছে ওই আমাদের ব্যবসা ক্ষতি করতেছে এতবারে সর্বনাশ করেছে সেই সারা সেই সারা ধরতে পারলে মাথা কামিয়ে নেড়া করে ঘোল ঢালবো রে কি মনে করেছে আজ থেকে আমি ধরবো খুর আর আমি ধরবো ঘটি আর আমি ধরবো এই পোড়া লাঠি হয়তো আমার মতো ডাক্তার কে হলে কত রোগী বাঁচিয়েছি জানি না নিজেই হয়তো আমার মতো ডাক্তার কে হলে কত রোগী বাঁচিয়েছি জানি না নিজেই আমি হলাম এক নামি ডাক্তার আমার কাছে রোগী এলে একবার যাই না বাড়ি ফিরে যাই সে ধীরে ধীরে যাই না বাড়ি ফিরে যাই সে ধীরে ধীরে স
শশান কবর বাড়িতে ভাই তো আমার মতো ডাক্তার কে হনে কত রোজ মেরেছি জানি না নিজেই ভাই তো আমার মতো ডাক্তার কে হনে কত রোজ বাঁচিয়েছি জানি না নিজেই দাদা আমার নাম হলো ডাক্তার টি পে ধ আমার দাতব্য চিকিৎসালয় যদি কোনো রোগী আসে আমি তাদের বিনা পয়সায় চিকিৎসা করে দিই কিন্তু এই সমাজের কিছু অসাধু মানুষ আমার এই চেম্বারটাকে বন্ধ করার জন্য আমার পিছনে লেগেছে সে যাই পারে হোক এই গ্রামের মধ্যে যদি কোনো গরিব মানুষ থাকেন দুস্থ মানুষ থাকেন আমার চেম্বারে চলে আসবেন আমি বিনা পয়সায় আপনাদের চিকিৎসা করে সুস্থ করে দেব আমার ডাক্তার অন্যরকম আমার শরীরকে দিশারিডন আমার চিকিৎসা অন্যরকম আমার শরীরকে দিশারিডন বলে ব্যথা পেটে আমি তার পেট কাটে বলে ব্যথা পেটে আমি তার পেট কাটে চালান করে দেব জমির বাড়িতে ভাই তো আমার মতো ডাক্তার হনে কত রোজ মেরেছি জানি না নিজেই যদি কোনো রোগী থাকেন আমার চেম্বারে চলে আসতে পারেন কোথায় তামু ফেলেছে সারা ছ মাস হলো কারো ঘাট খেউরি করতে পারে না সেই মাটি আমি কারো ঘাট সাধ্য করতে পারিনি পাটুনি সে তার শ্মশানে মরা যাচ্ছে না সে শালা কোথায় তামু ফেলেছে ঠাকুরমশাই এই তো এই যে শালা ও শালা শালা রে হ্যাঁ ও শালা শালা রে আরে আমি শালা নই হ্যাঁ তুই শালা না আমি ডাক্তার এই শালা ডাক্তার তোর জন্য আমার বউ ছেঁড়া কাপড়ে ঘুরবে কেন রে তোমার বউ ছেঁড়া কাপড়ে ঘুরছে আমি কি করব তুই কাপড় ছেড়ে দিচ্ছিস আমি কাপড় ছেড়ে দিচ্ছি তোর জন্য আমাদের আমাদের ছেলে পুলে না খেয়ে মরবে কেন রে তোমার ছেলেরা না খেয়ে আছে আমি তো কি করব তুই খাওয়া বন্ধ করতেছিস কেন কেন রে নান্নির মা মরে যাবে গালে থেকে তার জল গড়িয়ে গেছে আমি ফর্দ করতে এসে ছুটে এই যে এক্ষুনি কাবার হয়ে যা দিদি তাহলে কবে ঘাট পড়বে কবে সাধ্য পড়বে ফর্দ করতেছি এমন সময় বলো না সে হাঁটতেছে কেন রে কে হাঁটালো রে কেন আমি হাঁটেছি আচ্ছা ঠাকুরমশাই কেন তুই বাঁচালি কেন মানুষ এখনো মরেনি আর আপনি তার সাধ্যের জন্য ফর্দ করেছেন ফর্দ করবো নি সেই শালা কই রে ও বন্ধু সেই শালা কই এদিকে ফাগুন আর কুর দিয়ে ছেড়ে ছিঁড়ে করবো আমি খুন হ্যাঁ তুই আমার এই 14 বছরে 14 বছর বংশ পরম্পরা ব্যবসা তুই বন্ধ করে দিছিস সমাজ সমাজ খুঁজ জঙ্গলে আছে একটা ছাড়াতে পারিনি ঘাট কেউ করতে পারিনি আজ তোর নেড়া করে গোল ঢেলে দেবো মানুষ মরেনে বলে আপনি সাধ্য করতে পারেননি ওনার ঘাট কেউরি হয়নি ওই জন্য দুজন মিলে এসছেন আমাকে মারার জন্য তুই যা ধরতেছিস ইঞ্জেকশন গেড়ে তুলে নিচ্ছিস তুলে নিচ্ছিস কেন রে এত তোলা তোর ইয়ে উঠেছিস কেন রে ভগবান যারা 90, 95, 100 বছর হয়ে গেছে তারা চলে যাচ্ছে তাদের ছেড়ে দে না তাদেরও ধরে রাখতেছে আমার হলো কারো ঘাট সাধ্য করতে পারে এটা কি এই ভাই মান এই তো মেন হেড অফিসের সেক্রেটারি হেড অফিস ইডি কি আবার এই আমি পাটুনি পাটুনি শ্মশানে শ্মশানে শ্মশান থেকে এসেছো হ্যাঁ কেন এই তোর আমার কি করেছি রে আমাদের এত বড় সর্বনাশটা কেন করলি বল আমি কি সর্বনাশ করলাম আই সর্বনাশ হয়নি করিনি আমাদের ভাত খাবারে সব একদম ভাতের উপর ছাই ঠেলে দিছি হ্যাঁ এই একটা রোগী একটা রোগী ওর শ্মশানে যাচ্ছে না হ্যাঁ আপনারা মানুষ না আপনারা অন্য কিছু আরে মানুষের সেবা দিয়ে সুস্থ করে তাকে তোলার দায়িত্ব হচ্ছে ডাক্তারের আর আপনারা রোগী মরেনি বলে আপনারা এসে হসপিটাল ভাঙচুর করতে আর সাধ্য না করতে পারলে আমাদের কিভাবে চলবে এখনো লোক আসতে যায় তাদের খবর দিচ্ছি হরিনামে দল হরিনামে দল আবার কারা আসছে হরিনামে দল যারা ঘাট কেতনের নাম করে তারা 5-6 জন আসতেছে হরিনামে দল আমার মাতে আসছে সব মরে নে তার বসাচ্ছে কেন হরিনামে দল নিয়ে এসে আমাকে মারার জন্য খুন করতে পারে এসে গিয়েছে কেন আমি যে এক ডাক্তার তোমরা কেন করো এ অনাচার আর সেবা করা ধর্ম যে আমার
মানুষ হয়ে কেন কর বিবেচন আমি যে ডাক্তার কেন কর অনাচার আর সেবা করা ধর্ম যে আমার মানুষ হয়ে কেন কর বিবেচন আমি যে ডাক্তার কেন কর অনাচার কেটে দাও তুই তোর ভাষা বারে কেন এত ইয়ে রে হ্যাঁ শুনুন ঠাকুর এটা আমার নার্সিং হোম দাঁতবো চিকিৎসালয় আমি বিনা পয়সায় রুগীর চিকিৎসা করি আপনারা চিৎকার চিৎকার যে করছেন আমার রুগীর সমস্যা হতে পারে তোকে আজে দেব ঘুরে রে ভস করে দেব রে তোরে পালিয়ে জানা আমার গান ছেড়ে আমার হসপিটালের রুগী সুস্থ হচ্ছে বলে আপনারা খুর মারবেন ঠাকুর মশাই ভস করবে আমার গ্রাম ছেড়ে পালাতে হবে আর তোকে আজে দেব ঘুরে রে আপনারা ফের যদি এমন আচরণ করেন আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হবো আমি ডাক্তার রোগী সেবা করছি আমি ধর্ম হারিয়ে ফেলেছি আর আপনার ছেলে ছেলে কি ঠিক করছে আর ওরে ঠেটা নেই লজ্জা সরো গরি মেরে কাছারি করো নেড়া গোবিন্দ হারিয়েছে ধরো আর মানুষ আজ নেই তো মানুষ মরবে দেখে মানুষ আজ নেই তো মানুষ মরবে দেখে আমি যে ডাক্তার কেন করো অনাচার অনাচার আজকের করবো রে তোর আজকে কেটে ফালা ফালা করে দেবো হ্যাঁ পাটুনি এর বাঁচিয়ে রাখলে আমাদের ব্যবসা চলবে না এ সারা যার ধরতে তার বাঁচিয়ে দিই তোর বাঁচাবার আজ এর মেরা দেবো মেরা মারো আর কোন গ্রামের মা বোনকে আমি বিনা চিকিৎসায় মরতে দেব না বিদেশে গিয়ে
লেখাপড়া শিখে বড় ডাক্তার হয়ে আবার আমার গ্রামে ফিরে এসে এই দাঁতব চিকিৎসালয় খুলেছিলেন। আর আজ আপনারা নিজেদের অর্থ ইনকাম হচ্ছে না বলে, মানুষ সুস্থ হয়ে বেঁচে ফিরে যাচ্ছে বলে, নিজেদের কামনা বাসনা চরিতার্থ করার জন্য আমার এই মন্দির নামক হসপিটালটাকে, এই দাঁতব চিকিৎসালয়টাকে আপনারা ভেঙে চুরমার করে দিয়েছেন। এই করোনা মহামারীর সময় যখন সারা পৃথিবী জুড়ে প্রতিটা মন্দির মসজিদ গির্জার দুয়ার বন্ধ হয়ে গিয়েছিল, তখন প্রতিটাই দাতব্য চিকিৎসালয় এই হসপিটালের দুয়ারগুলো মন্দির রূপে খোলা ছিল মানুষের জীবনটাকে রক্ষা করার জন্য। আর আপনারা নিজেদের স্বার্থের জন্য আজকাল 20 বছরের সাধনাকে ভেঙে চুরমার করে দিয়েছে। আজকের আপনাদের বাচ্চাটাকে চিকিৎসা করার মতো কোনো ক্ষমতা আমার হাতে নেই। ডাক্তারবাবু, ভুল আমরা করেছি, কেন কেন একটা ভুলের সাজা একটা ছোট্ট বাচ্চা পাবে। ডাক্তারবাবু ডাক্তারবাবু, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। ডাক্তারবাবু, ভগবানের পর স্থান থাকবে সেটা বলে না আপনি। ডাক্তারবাবু বাঁচিয়ে দিন না, ডাক্তারবাবু আপনি বাঁচিয়ে দিন। ডাক্তারবাবু, আমার সন্তানের জীবন ফিরিয়ে দিন না, আমাদের ভুলের সাজা আমার সন্তানকে দেবেন না। ডাক্তারবাবু, আমার সন্তানের জীবন ফিরিয়ে দিন। সাধের এই দেহটা তো এক মুঠো সাদা ছাই হবে, সাধের এই দেহটা তো এক মুঠো সাদা ছাই হবে, সন্তানের জীবন ফিরিয়ে দি। হায় চিতাতেই সব সে জীবন হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ, চিতাতেই সব সে হায় চিতাতেই সব সে নবদিগন্তের গাজনের এখানে সমাপ্ত ঘোষণা করছি। তো কমিটি দাদা অনুরোধ করছেন কিছু গানের, তোমাদের দলের শিল্পীরা এক একটি গান শুনিয়ে যাবেন। তো মঞ্চে প্রথম আসছে কীর্তিবাস দা, তার কণ্ঠে একটি গান শুনুন, ভালো লাগবে।